बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी, आज के आमी तोमादेर सामने हाजिर होयेछि आज के इंग्रेजीर षष्ठ क्लास निये। तोमादेर मने आछे आमी पंचम क्लासे तोमादेर प्राथमिकभावे धारणा दियेछिलाम एक्टिव भयेस थेके पेसिव भयेस करार जे साधारण नियमटी, एबं तोमादेर बोलेछिलाम जे एटी तोमादेर होम टास्क। दुटो रूल दियेछिलाम, एकटी हलो एक्टिव भयेस थेके पेसिव भयेस करार साधारण नियम। दुई नम्बर दिएछिलाम जे एक्टिव भयेसके जखन आमरा पेसिव भयेस करब तखन कोन टेंसेर क्षेत्रे आमरा कोन सहायककारी भार्ब बसाबो सेटिर आमी प्रेजेंट टेंसेर जे चारटि फर्म रयेछे तार सहायककारी भार्बगुलो आमी शिखिएछिलाम। आजके आमरा शिखब पास्ट टेंसेर जे चारटि फर्म रयेछे सेई चारटि फर्मेर आमरा সাহায্যকারী ভার্ব এবং কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে পাস্ট টেন্স চার প্রকার। একটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজকে আমরা শুরু করি। তোমরা একটু খেয়াল করো, পাস্ট ইনডিফিনিট টেন্স যখন অ্যাক্টিভ সেন্টেন্সে থাকবে অ্যাক্টিভ ভয়েসে, আমরা প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই ওয়াজ অথবা অয়ার নিয়ে আসব। এখন ওয়াজ হবে না অয়ার হবে তা নির্ভর করবে পার্সনের উপর। ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং অয়ার বিং, পাস্ট পারফেক্ট হ্যাড বিন এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন বিং। তাহলে এখন আমরা একটু উদাহরণের দিকে খেয়াল করি। একটু খেয়াল করো এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস এবং এটি রয়েছে পাস্ট ইনডিফিনিটে। কেমন করে বুঝলাম পাস্ট ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট টেন্স মানেই সাবজেক্টের পরেই ভার্বটি পাস্ট ফর্মে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাট শব্দটি ইটের ফার্স্ট, তার মানে এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু আমরা অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনডিফিনিট টেন্স পেলাম, এখন প্যাসিভ করার সময় আমাকে এই দুটো সাহায্যকারী ভার্বের যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং সেটা নির্ভর করবে আমি এই বাক্যের যে অবজেক্টটা যখন আমি সাবজেক্ট করব সেই সাবজেক্টের উপর নির্ভর করবে। তাহলে আমরা এই সেন্টেন্সে রাইস হলো অবজেক্ট, সেটিকে এখন আমি সাবজেক্ট করব রাইস। সাহায্যকারী ভার্ব ওয়াজ এবং অয়ার আমরা ভালো করেই জানি রাইসের সঙ্গে ওয়াজ বসে, অতএব ওয়াজ। এরপর আমরা আগে সূত্র শিখেছিলাম যে সাহায্যকারী ভার্বের পরেই আমাদের যে কাজটি সেটি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অ্যাটের পাস্ট পার্টিসিপল ইটেন। এরপর আমরা শিখেছিলাম বাই প্রিপোজিশন এবং শেষে শিখেছিলাম সাবজেক্টকে অবজেক্ট, হি কে অবজেক্ট করলে হিম হয়। তাহলে দাঁড়ালো হি অ্যাট রাইস, এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ অয়ার, আমরা সূত্র অনুযায়ী অবজেক্টকে আগে সাবজেক্ট করলাম, এরপর টেন্স ও পার্সন অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব বসালাম। তিন নম্বর সূত্রটি হলো
ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল বসালাম, তারপরে বাই প্রিপোজিশন, এরপরে সর্বশেষ যে কাজটি এই সাবজেক্টকে আমরা অবজেক্টে রূপান্তরিত করলাম। তাহলে আমাদের মূল কথা দাঁড়ালো, অবশ্যই টেন্স করতে গেলে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করতে গেলে অবশ্যই আমাদের সাধারণ নিয়মটাও মুখস্থ রাখতে হবে, এবং একই সাথে এই সাহায্যকারী ভাব, কোন টেন্সের কোন সাহায্যকারী ভাব প্যাসিভ ভয়েসে করার সময় আনতে হবে সেটিও আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট করলাম, এরপর আমরা একটু দেখি পাস্ট কন্টিনিউয়াস। এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনি? অবশ্যই সাবজেক্টের পরে ওয়াজ অথবা অয়ার থাকবে এবং এরপরে ভার্বের আইএনজি যোগ থাকবে, তাহলে এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রাথমিকভাবে আমি চিনে গেলাম এটি কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ বিং বা অয়ার বিং, এটিও আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখন আমি সূত্রে চলে যাব যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সূত্রটি কি। প্রথম হলো এই যে অবজেক্ট, অবজেক্টকে আমি সাবজেক্ট করব, মানে সামনে নিয়ে আসব, দি ওয়ার্ক। এরপর সূত্রটি দুই নম্বরে ছিল টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এই যে একটি পার্সন পেলাম আর টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস, সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ বিং অয়ার বিং, দি ওয়ার্কের সঙ্গে বসবে ওয়াজ বিং। এরপর আমরা সূত্রে পড়েছি যে এরপরেই কাজ করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ভার্বটি হলো ডু, ডুয়ের পাস্ট পার্টিসিপল হলো ডু ডিড ডান, তাহলে এখানে হবে ডান। এরপর আমরা সূত্রে পড়েছি বাই প্রিপোজিশন, তাহলে বাই দিলাম। এরপর বলা আছে অ্যাক্টিভের যেটি সাবজেক্ট তাকে অবজেক্ট করতে হবে, তাহলে হিয়ার অবজেক্ট হলো হিম, তাহলে কী দাঁড়ালো? হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে দি ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই হিম। তাহলে প্রিয় শিক্ষার্থী, কী দাঁড়ালো? আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যদি আমরা ভালোভাবে শিখতে যাই, আমাদের প্রথমত শিখতে হবে টেন্স, টেন্সকে কীভাবে চেনা যায়। দ্বিতীয়ত, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার যে সাধারণ নিয়মটি আমি লিখিয়ে দিয়েছি সেটি। তিন নম্বরে আমাদেরকে শিখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে থাকলে প্যাসিভ ভয়েস করার সময় কোন সাহায্যকারী ভার্ব আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটি টেন্সের সাহায্যকারী ভার্বগুলো আমরা যথারীতি শিখে যাই বা স্বাভাবিকভাবে শিখে যাই, আর যদি আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কীভাবে করা যায় সেই নিয়মটি শিখে যাই, তাহলে আপাতত আমরা টেন্সের উপরে যে অ্যাক্টিভ ভয়েসগুলো রয়েছে আমরা সেই অ্যাক্টিভ ভয়েসগুলোকে সহজেই প্যাসিভ ভয়েস করতে পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাজ কী থাকলো? প্রাথমিকভাবে টেন্স চিনতে হবে, কোনটা কোন টেন্স এবং টেন্সের গঠন কি। দুই, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সাধারণ নিয়মটি আমাকে মুখস্থ করতে হবে। তিন, তিন নম্বর শিখতে হবে অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে থাকলে প্যাসিভ ভয়েস করার সময় কোন কোন সাহায্যকারী ভার্ব বসবে। তাহলে আমরা
টেন্সের উপরে আমাদের তিনটি টেন্সের বারোটি ফর্ম রয়েছে, তাহলে আমরা খুব সহজেই এই বারোটি ফর্মের প্যাসিভ ভয়েস করতে পাবো। তাহলে আমাদের শিখতে হবে কি তিনটি জিনিস। এক হলো, প্রথমত আগে আমাকে টেন্স চিনতে হবে। দুই, অ্যাক্টিভকে প্যাসিভ করার যে সাধারণ নিয়মাবলী রয়েছে সেটি শিখতে হবে। তিন, আমরা অ্যাক্টিভ সেন্টেন্সটি কোন টেন্সে থাকলে প্যাসিভ করার সময় আমাদের কোন কোন সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে সেটি শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ভয়েজের উপর আমাদের আজকে নিয়ে দুটি ক্লাস, আশা করি তোমরা সুন্দরভাবে সেই ক্লাসগুলি বাসায় দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। এর পরবর্তীতে আমরা ভয়েজের আরও ভিতরের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আমরা তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।